বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই চায় যে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা ভালো কেরিয়ার বিল্ড করবো এবং ভালো একটা জব নিজের করে নেব। তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে কি কোর্স করলে আমরা ভালো একটা জব পাবো সেই নিয়েই তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। মানে তোমরা যদি আইটিআই জব করো, খুব অল্প সময়ের মধ্যে মানে শর্ট টাইমের মধ্যে একটা সার্টিফিকেট নিয়ে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে একটা ভালো জব নিজের করে নিতে পারো এবং ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারো। তো এখানে আইটিআই নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। দেখো, এখানে আইটিআই কোর্স এর ফুল ডিটেলস আমি এখানে লিখেছি। আইটিআই এর প্রথম ফর্ম আমি জেনে নিই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আইটিআই এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। মানে তোমরা ফুল ফর্ম দেখেই বুঝতে পারছো যে ইন্ডাস্ট্রিয়ালের ব্যাপারে, ইন্ডাস্ট্রির ব্যাপারে তোমাকে ফুল ইনফরমেশান এখানে আইটিআই থেকে দেওয়া হয় যে কীভাবে ইন্ডাস্ট্রিতে গ্রো করতে হয়, কীভাবে ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করতে হয়, পুরো প্র্যাকটিক্যাল নলেজ তোমাদের এখানে দেওয়া হয় এই সমস্ত কোর্সে। এ তো তোমাদের এই যে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য ও ঠিক আছে, এই যে তোমাদের ইন্ডাস্ট্রি যে ট্রেনিং, ইন্ডাস্ট্রির যে ট্রেনিং, পুরো ট্রেনিংটাই কী হচ্ছে আইটিআই কোর্সের ভেতর দেওয়া হয়। মানে সহজ সরল ভাষায় যদি আমি বলি, আইটিআই মানে হচ্ছে ইন্ডাস্ট্রির তে কীভাবে তোমাকে গ্রো করতে হবে সেটাই এখানে শেখানো হয়। মানে ইন্ডাস্ট্রিয়ালের সমস্ত কাজ এখানে শেখানো হয়। তো এখানে দেখো, আমি যে ফুল ফর্ম তো তোমাদের বলে দিলাম যে এখানে ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এরপরে যদি আমি বলি এর দায়িত্বে কে রয়েছে, এর দায়িত্বে রয়েছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ। তো এখানে এরা দায়িত্বে রয়েছে এবং প্রত্যেকটা স্টেটের, স্টেট ওয়াইজ তোমাদের এর এখানে থাকে। যেমন আমি তোমাদের বলে দেবো, যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলে দেবো তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে, খুব বেশি দিন আর বাকি নেই, এবং কীভাবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো, ও সবার প্রথমে হচ্ছে কোর্স টাইপে আছে, ঠিক আছে। কোর্স টাইপ কী রয়েছে? কোর্স টাইপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে, নন ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে। ইঞ্জিনিয়ারিং কোর্স তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সমস্ত কোর্স রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কোর্সও তোমরা এখান থেকে করতে পারো, এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্স বলতে যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে না সেই সমস্ত কোর্স এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমি যদি বলি যে তোমাদের অ্যাডমিশন প্রসেস কী রয়েছে, এখানে অ্যাডমিশন প্রসেসের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো এন্ট্রান্স এক্সাম কিন্তু এখানে নেওয়া হয় না, মেরিট বেস তোমাদের এর অ্যাডমিশন হয়। মানে কি মেরিট বেস বলতে, কি তোমাদের যে রেজাল্ট রয়েছে বা মার্কশিট রয়েছে সেই মার্কশিটের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়। তো এখানে তোমাদের কোর্সের জন্য যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেটা কি 8 পাস টু 12 পাস, এরকম কেন লিখেছি? ম্যাক্সিমাম 8 পাস। কিছু কিছু মানে ইনস্টিটিউট রয়েছে যেখানে 8 পাসেই তোমাদের বিভিন্ন কোর্স রয়েছে, এবার কোর্সের ওপর ডিপেন্ড করছে ওটা কি পাস হবে। অ্যাকচুয়ালি তোমাদের ম্যাক্সিমাম যে সব যে কোর্স রয়েছে সেটা ক্লাস 10 বেশিরভাগ যে কোর্স রয়েছে সেটা 10 পাসেই তোমরা করতে পারবে 10 পাস করার পর, এবং কিছু কিছু এমন কোর্স রয়েছে যেটা 8 পাস করার পর তোমরা করতে পারবে, এমন কিছু কোর্স রয়েছে যেটা তোমরা 12 পাস করার পরও করতে পারবে। তো এখানে তোমাদের এরকম না, তোমরা যদি মানে কোর্সটা দেখবে যে কী কোর্স তোমরা করতে চাইছো সেই কোর্সের অ্যাকর্ডিং তোমরা দেখে নেবে যে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। তো আমি বলে দিলাম, ন্যূনতম তোমরা যদি 8 পাস করো তাহলে আইটিআই এর জন্য অ্যাপ্লাই করতে পারো। এখন ম্যাক্সিমাম যে ইনস্টিটিউট রয়েছে 10 পাসেই তোমাদের দেয়, তাও 8 পাসে কিছু কিছু কোর্স বা কিছু কিছু ইনস্টিটিউট এখানে তোমাদের কী হচ্ছে আইটিআই করতে অনুমতি দেয়, এবং তোমাদের এমনও কিছু কোর্স রয়েছে যে কোর্সগুলো ক্লাস 12 পাসের পরেই তোমরা করতে পারবে। তো এখানে তোমরা বুঝে গেছো যে তোমরা এবার যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো তারপরে যদি করতে চাও তাও করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এখানে তোমরা বুঝে গেলে যে এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের কী রয়েছে। এরপরে যদি আমি বলি যে কোর্স ডিউরেশন কত সময়ের জন্য তোমাদের এটা রয়েছে, আগে ম্যাক্সিমাম দেখা যেত প্রত্যেকটা ইনস্টিটিউট 6 মাস থেকে তোমাদের এর 2 বছরের মধ্যে এই আইটিআই কোর্স করতো, কিন্তু এখন কিছু কিছু ইনস্টিটিউট এবং কিছু কিছু কোর্স এর ডিউরেশন এরকম রয়েছে 3 বছর পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে তোমাদের ডিউরেশন কোর্সের উপর ডিপেন্ড করে, কোর্স টু কোর্স ডিপেন্ড করছে যে তোমাদের ডিউরেশন কী হবে, কিন্তু ম্যাক্সিমাম কোর্স তোমাদের সমস্ত কোর্সই প্রায় ম্যাক্সিমাম না সমস্ত কোর্সই প্রায় 6 মাস থেকে 3 বছরের মধ্যে হতে পারে। এবং এটা করার পরে তোমরা একটা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা এবং তোমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কী হতো জবের ক্ষেত্রে কাজে লাগবে। সমস্ত কিছু পরে আলোচনা করছি। এরপরে কলেজ টাইপ, তোমরা এখানে ক্লাস 10 পাস আউট করার পর ডাইরেক্ট কলেজে যেতে পারো, কিংবা ক্লাস 12 পাস আউট করার পর যেমনটি কলেজে যাবে ডাইরেক্ট সেরকম কলেজে অ্যাডমিশন নিতে পারো। বিভিন্ন কলেজ রয়েছে যেখানে তোমাদের দু টাইপের কলেজ রয়েছে, কলেজ টাইপ দুটো রয়েছে, একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, একটা হচ্ছে প্রাইভেট কলেজ। তোমরা গভর্নমেন্ট কলেজ থেকেও কলেজের থ্রু করতে পারো, এবং তোমাদের মেরিট বেসে যদি লিস্ট আসে সেক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট কলেজে করতে পারবে, এবং যদি গভর্নমেন্ট কলেজে চান্স না পাও সেক্ষেত্রে প্রাইভেট কলেজের সাথেও তোমরা করতে পারো। এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের মধ্যে পার্থক্য কী সেটা আমি বলছি। তারপর দেখো কোর্স ফি, এটাই হচ্ছে তোমাদের যে কোর্স ফি যেটা আছে তোমাদের যে অ্যাডমিশনের জন্য বা পড়াশোনা করতে যে অ্যামাউন্টটা তোমাদের লাগবে সেটারই ডিফারেন্স রয়েছে এখানে গভর্নমেন্ট কলেজ ভার্সেস
তোমাদের প্রাইভেট কলেজ। কারণ গভর্নমেন্ট কলেজের যদি ফি এর কথা বলি তাহলে তোমাদের গভর্নমেন্ট কলেজে একটু কি ফিটা তোমরা জানো একটু কম হয়, এবং যদি আমি প্রাইভেট কলেজের কথা বলি সেক্ষেত্রে তোমাদের ফিটা একটু বেশি হয়। আর কোনো জেনারেল ডিফারেন্স নেই, তোমরা যে কোনো ইনস্টিটিউট থেকে বা যে কোনো কলেজ থেকে তোমরা এটা করতে পারো। তো এখানে তোমাদের গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য তোমাদের এই তোমাদের যে বললাম মার্কশিট সাবমিট করে তোমাদের এই র্যাঙ্ক আসবে, র্যাঙ্ক অনুযায়ী তোমাদের মেরিট বেস অনুযায়ী তোমাদের কী হচ্ছে এই তোমার কলেজ চুজ করার জন্য দেবে। যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও সেক্ষেত্রে সুবিধা রয়েছে। এবং তোমাদের এই জানো বেসিক্যালি যেটা বলে দিলাম গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে কোনো ডিফারেন্স নেই সেরকম, শুধু ডিফারেন্সটা কী রয়েছে এই ডিফারেন্সটা হচ্ছে ফিয়ের। তোমার যে আমাদের প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেখানে কোর্স ফি অনেক বেশি, আর যদি কোনো প্রাইভেট কলেজ থেকে ভর্তি হও সেক্ষেত্রে তোমরা দেখে দেবে যে বিগত বছরগুলোতে এই কলেজ থেকে কোন কোন স্টুডেন্ট কীরকম কীরকম প্যাকেজ পেয়েছে, এ কোন কোন কোর্স থেকে, এটা অবশ্যই কিন্তু দেখে নেবে। তো এরপরে এ আমি যদি বলি যে এর মানে ডাইরেক্ট অ্যাডমিশন কী হতে পারে এই কোর্সটা করার পর, এই কোর্স কোনোটা কোর্স যদি কমপ্লিট করা থাকে আইটিআই সেক্ষেত্রে তোমরা কী করছো, ও পলিটেকনিকে যদি ভর্তি হও তোমরা পলিটেকনিক সম্বন্ধে অনেক তোমাদের আগে বলে দিয়েছি এবং ডিটেলসে তোমরা যদি বলো তাহলে ডিটেলসে আলোচনা করে দেবো। তো পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করতে যদি চাও বা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাও তাহলে ডাইরেক্ট তোমরা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে যদি তোমাদের এই আইটিআই কোর্স করা থাকে। করা থাকলে তোমরা ফার্স্ট ইয়ার তোমাদের পড়তে হবে না, ডাইরেক্ট তোমরা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। তো এরপরে তোমাদের কথা হচ্ছে যে এইগুলো তো আমরা জেনে নিলাম যে আইটিআই কী, এর এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কোন ক্লাসের পর আমরা আইটিআই করতে পারবো। কিন্তু এখানে কথা হচ্ছে আইটিআইয়ের মধ্যে অনেক ফিল্ড রয়েছে, অনেক ফিল্ড রয়েছে, মিন্স বলতে কি তোমরা এখানে 50 থেকে 60-এর ওপরে আইটিআই কোর্স পেয়ে যাবে। এবার তোমরা এখানে ডিসাইড করবে, এটাই তোমাকে করতে হবে তোমার ইন্টারেস্টেড অ্যাকর্ডিং তোমার জন্য আইটিআইয়ের কোন কোর্সটা বেস হবে এবং তুমি কোন কোর্সে বা নিজেকে কোন ফিল্ডে দেখতে যাও সেটা খুব বেশি করে ডিপেন্ড করে। তো এরপরে আমি এখানে যদি বলি কিছু আমি কোর্স এখানে আমি লিখে দিয়েছি যে কোর্সগুলো ইন ফিউচার ডিমান্ড থাকবে আর এখনও ডিমান্ডিং রয়েছে। তো এখানে আমি সব কোর্স কভার করতে পারিনি, আগেই বলছি কিছু কিছু কোর্স কভার করেছি। তো এখানে দেখো আইটিআই যে পপুলার যে কোর্সগুলো, তো প্রথমে হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন অ্যান্ড ডিজাইন। তো এখানে তোমরা যদি ডিজাইনের দিকে ইন্টারেস্টেড থাকো বা ইন্টেরিয়ার কোনো ডিজাইনে ইন্টারেস্ট থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কী হচ্ছে এই কোর্সটা করতে পারো। এখানে আমি বলে দিই তোমাদের কোর্স ডিউরেশন আমি বলে দিয়েছি 6 মাস আজ টু তোমাদের টোটাল হয় 3 বছরের। তো এখানে 3 বছরের খুব কম হয়, 1 বছর এবং 2 বছরের কী হচ্ছে বেশি হয়। এটাও তোমরা কী হচ্ছে ক্লাস 10 পাস আউট করার পর, ম্যাক্সিমাম ক্লাস 10 পাস আউট করার পর করতে পারো। আমি প্রত্যেকটা স্পেসিফিকভাবে বলছি না, যেমন এটা যদি বলি ডিজাইনিং তোমরা ক্লাস 10 পাস আউট করার পর পড়ে থাকবে করতে পারবে এবং প্রত্যেকটা বছরে 2 সেমিস্টার হয়। এটাও বলে দিই যদি তোমাদের কোর্সটা 2 বছরের হয় তাহলে তোমাদের 4 সেমিস্টার হবে, যদি 6 মাসের কোর্স হয় তাহলে 1 সেমিস্টার হবে, এবং যদি তোমাদের 1 বছরের সেমিস্টার হয়, 1 বছরের কোর্স হয় তাহলে তোমাদের 2 সেমিস্টার হবে। আর 3 বছরের বুঝতেই পারছো বছরে 2 করে মানে 3 বছরের কোর্সটা হবে 6টা তোমাদের সেমিস্টার হবে। তো এটা তোমাদের মূলত আইডিয়া হয়ে গেছে। এরপরে আমি যদি বলি পরের হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি। তো তোমরা যদি ফটোগ্রাফি নিয়ে এগিয়ে যেতে চাও এবং ফটোগ্রাফিকে খুব ভালোবাসো ফটোগ্রাফি করতে, সেক্ষেত্রে তোমরা কী হচ্ছে আইটিআই থেকে খুব কম সময়ে ভালো ক্যারিয়ার বিল্ড করার জন্য কী হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি তোমরা কোর্স করতে পারো। এরপরে কম্পিউটার অপারেটর। তো এখানে তোমরা কম্পিউটার অপারেটর হিসাবে অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ এখানে তোমরা করতে পারো। যদি তোমাদের কম্পিউটারের নলেজ থাকে অথবা কম্পিউটার ফিল্ডে এগিয়ে যেতে চাও তাহলে এই কোর্সটি তোমরা করতে পারো। এক্ষেত্রে তোমরা যদি আইটি ফিল্ডে অথবা ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্সে যদি যেতে চাও, মানে ইলেকট্রনিক নিয়ে এগিয়ে যেতে চাও বা আইটি ফিল্ডে ইলেকট্রনিক নিয়ে এগিয়ে যেতে চাও তাহলে এই কোর্সটি তোমরা করতে পারবে। ইন ফিউচার এর ভ্যালু অনেক বেশি রয়েছে। তো এরপরে আমার তোমাদের বলেছি ড্রাফটম্যান সিভিল, মানে এখানে তোমরা যখন কোনো বাড়ি তৈরি হয় সেক্ষেত্রে কী হয় ড্রাফটম্যানের কাজ থাকে অ্যাকচুয়ালি কী করে, ওর আগে বাড়ির নকশাটা তৈরি করে, মানে ছবিটা আঁকে যে কীরকমভাবে ডিজাইন হবে, কীভাবে বিল্ডিংটা তৈরি করা হবে, তো এখানে তারই কাজ। তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতনই এটা একটা কোর্স যেখানে ড্রয়িং রিলেটেড কাজ রয়েছে এবং এই ধরনের কাজই এখানে ড্রাফটম্যান করতে পারে। তো এখানে এই কোর্সও তোমরা করতে পারো, ইন ফিউচার এরও ভ্যালু রয়েছে। এরপরে যদি আমি বলি যে টুলস অ্যান্ড ডায়ামেকার কোর্সও তোমরা করতে পারো, মানে এই কোর্সে তোমাদের মেশিনারি সম্বন্ধে সমস্ত কিছু শেখানো হবে যেটা ইন ফিউচার ডিমান্ড রয়েছে, কারণ মেশিনারি ওয়ার্ক কখনোই কী হবে শেষ হবে না। এরপরে যদি আমি বলি মোটর ভেহিকল তোমাদের মেকানিক, তো মোটর ভেহিকল মেকানিক বলতে তোমরা জানো যে স্পেশালি যে মোটর বাইকগুলো রয়েছে মোটরের যে ওয়ার্কগুলো যেগুলো রিপেয়ারিং করা হয় সে ডিমান্ডও ইন ফিউচার বহুত রয়েছে, সেখানেও এই ধরনের রিলেটেডও কোর্স হচ্ছে, সেই কোর্সও তোমরা এখান থেকে
করতে পারো। তো আই থিঙ্ক তোমাদের যে সমস্ত কোর্সের কথা বললাম, এই কোর্সগুলো ইন ফিউচার ডিমান্ড রয়েছে এবং এখানে অনেক কোর্স আমি দিইনি, যেমন হচ্ছে ফেটার আর তারপরে হচ্ছে বিভিন্ন এরকম সিস্টেম ম্যানেজমেন্ট, এরকম অনেক কোর্স আছে বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন রকম রয়েছে। মোস্ট পপুলার কয়েকটা আমার যেগুলো মনে হয়েছে মোস্ট পপুলার, সেগুলো অন্যান্য কোর্সেও তোমাদের যদি ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে তোমরা এই কোর্স করতে পারো। এরপরে আমি যদি বলি জবের কথা, যে আমরা তো কোর্স করলাম, যেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে যে শর্ট টাইমে আমি কোর্স করছি, কারণ কি হচ্ছে ভালো একটা জব যাতে নিজের করতে পারি। সেক্ষেত্রে জবের ক্ষেত্রে আমি কী বলতে পারি, যে এই কোর্স করার পর তোমরা অবভিয়াসলি জব পাবে, এবং সবাইকে এটা বলতেই পারি না যে এই কোর্স কমপ্লিট করার পরই তুমি জব পেয়ে যাবে, বা পার্টিকুলার এই কোর্সের ডিমান্ডটা যে এই কোর্স কমপ্লিট করার পরে তুমি জব পেয়ে যাবে। দেখো এইটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করছে তোমার ওপর, এই যে কোর্স রয়েছে 2 বছর কিংবা 3 বছর কোর্সের ডিউরেশন যাই হোক না কেন, সেই কোর্সটা তুমি কীরকমভাবে এ করছো, যে শুধুমাত্র কোর্স করছো না, কোর্সটা করার মতন করে করছো, সেই কোর্সে তুমি কী শিখছো। যখন তুমি কোনো কোম্পানির থ্রুতে যাবে, গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট তোমরা গভর্নমেন্ট জব পাও কিংবা প্রাইভেট জব পাও, দু ধরনের জবই এখান থেকে পেতে পারো। ইন ফিউচার তোমরা যদি চাও যে বাইরে গিয়ে জব করবো, সেক্ষেত্রেও তোমাদের সুবিধা রয়েছে, কিন্তু তোমাদের এখানে বড় যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমাদের কতটা শিখেছো, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদের কী আছে, তোমরা যে কোম্পানিতে ওয়ার্ক করবে সে কোম্পানিকে কতটা মানে সেই কোম্পানির কাজটা, যে কাজটাই তুমি যে ফিল্ড যে কোর্সটা তুমি করেছো, সেই কোর্সে তুমি কতটা এক্সপার্ট, কতটা প্রো হতে পেরেছো, আমার কথা আই থিঙ্ক ঠিক বুঝতে পেরেছ। যে আরও কত স্টুডেন্ট আছে যে সেম জায়গায় অ্যাপ্লাই করবে, এবং তুমিও সেম জায়গায় অ্যাপ্লাই করছো, তুমিও সেম কোর্স করছো, ওরাও সেম কোর্স করছে, তাহলে ওখানের মধ্যে যে দুটো সিট বা যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো কারা পাবে, যারা এই যে কোর্সের ডিউরেশন ছিল সেই ডিউরেশনে পুরোপুরি কমপ্লিটলি সেটা প্রসেসটাকে বুঝেছে, এবং সে তার যে এক্সপিরিয়েন্স করেছে সেগুলোকে একদম মানে ঠিকঠাক করে শিখেছে। তো এখানে তোমাদের মেন মোটিভ হচ্ছে তোমরা যদি ঠিকঠাক করে সেই কোর্সটাকে কমপ্লিটলি কমপ্লিট করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ও এখানে জব অপরচুনিটি নিয়ে কোনো চিন্তা করার কথাই না। আর স্যালারি তোমাদের তোমাদের যে শর্ট পিরিয়ড রয়েছে সেই অনুযায়ী স্যালারি অনেক বেশি, এবং যত এক্সপিরিয়েন্স বাড়বে তার সাথে সাথে স্যালারিও তোমাদের বেড়ে যাবে। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে আইটিআই নিয়ে। এখনও যদি কোনো ডাউট থেকে থাকে বা অন্য কোনো কোর্সের ব্যাপারে তোমরা জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি সেই কোর্স নিয়ে পুরো ডিটেলস ইনফরমেশান দিয়ে দেবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।